সঙ্গে রয়েছি আমি সীমা পারভীন, সহকারী শিক্ষক সালেসের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ। রুটিন অনুযায়ী এখন রয়েছে আমার সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাস। আমি নিতে যাচ্ছি দশম অধ্যায়ের পাঠ চার। চলো মেয়েরা আজকে ক্লাস শুরু করি। আজকে ক্লাস শুরু করার প্রথমেই তোমাদের আমি একটি চিত্র দেখাবো। তোমরা চিত্রটি খুব ভালো করে লক্ষ্য করো। এখানে একটি ক চিত্র দেখতে পাচ্ছ, তার বৈদ্যুতিক তার। খ দেখতে পাচ্ছ, এটাও একটা বৈদ্যুতিক যন্ত্র, বৈদ্যুতিক তার সংযোগ করা হয়েছে। এবং খ দেখতে পাচ্ছ একটি কাঠের বৈদ্যুতিক খুঁটি। তো এখানে ক এবং খ এর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হবে, কিন্তু গ এর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হবে না। কেন হবে না সেই বিষয়গুলোই আমরা আজকে আমাদের ক্লাসে জানব। দেখো, ক ও খ এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলে কেন, এই বিষয়টা আমরা আজকে ক্লাসে জানব। এবং দেখো, গ এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলে না, কেন চলে না, এই বিষয়গুলো নিয়েই আমাদের আজকে ক্লাস। তাহলে চলো দেখে নেই যে আজকে আমরা ক্লাসে কি কি শিখব। আজকে আমরা শিখব পরিবাহী, অপরিবাহী ও অর্ধ পরিবাহী পদার্থ সম্পর্কে। তোমরা যেহেতু সপ্তম শ্রেণীতে পড়ো, সেই অনুযায়ী আজকে আমরা এই তিনটা বিষয়ের বেসিক জিনিস জানব। এ সম্পর্কে তোমরা আরো বিস্তারিত জানবে অষ্টম শ্রেণীতে, নবম, দশমে, এবং আরো যত উঁচু ক্লাসে উঠবে তোমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবে। তো আজকে চলো মেয়েরা এই বিষয়ে আমরা বেসিক জিনিস জানবো। তাহলে আজকের ক্লাস শেষে আমরা জানতে পারবো বা তোমরা শিখতে পারবে পরিবাহী, অপরিবাহী ও অর্ধ পরিবাহী কি তা বলতে পারবে, পরিবাহী ও অপরিবাহী পদার্থ শনাক্ত করতে পারবে, পরিবাহী ও অপরিবাহী পদার্থের ব্যবহার উল্লেখ করতে পারবে। তাহলে এখন চলো আমরা প্রথমে কিছু চিত্র দেখে নিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ খুবই পরিচিত একটি চিত্র, যেটা রাস্তায় বের হলে তোমরা দেখতে পাও। ইলেকট্রিক্যাল এখানে তার, বৈদ্যুতিক তার যেটা সংযোগ করা হয়েছে আমাদের বিদ্যুৎ প্রবাহের জন্য, রাস্তায় আমরা এই চিত্রটা সচরাচর দেখে থাকি। এখন আমরা দেখব যে এই তারগুলো আসলে কিসের তার এবং কোন তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয়ে থাকে এবং কেন হয়ে থাকে। দেখো, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ অ্যালুমিনিয়ামের তার, এর মধ্যে দিয়ে কিন্তু বিদ্যুৎ পরিবাহিত হয়ে থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি তামার তার, এই তামার তারের মধ্যে দিয়েও কিন্তু বিদ্যুৎ পরিবাহিত হয়ে থাকে। তাহলে এইমাত্র আমি তোমাদেরকে কিন্তু মাত্র দুটি তারের কথা বললাম, মনে রাখবে তোমরা, এটা এমসিকিউ প্রশ্নে আসে। অ্যালুমিনিয়ামের তার এবং তামার তার, এই দুটির মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয়ে থাকে। এখন আমরা জানবো কেন পরিবাহিত হয়ে থাকে, কিভাবে হয়ে থাকে। তাহলে দেখো, তোমরা ক চিত্রটি লক্ষ্য করো, এখানে মাইনাস মাইনাস দেওয়া আছে, নেগেটিভ, তার মানে হচ্ছে এটা ইলেকট্রন। আমি কিন্তু পূর্বের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত বা নেগেটিভ চার্জ, মূলত বিদ্যুৎ প্রবাহিত হয় ইলেকট্রনের প্রবাহের ফলেই। এখন তাহলে আমি এইমাত্র তোমাদের জানালাম যে তামার তার এবং অ্যালুমিনিয়ামের তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, কেন হয়, কারণ এর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হতে পারে। এখন আমি জানাবো কেমন করে ইলেকট্রন প্রবাহিত হয়। দেখো, তোমরা খেয়াল করো, একটা পরমাণু থেকে আর একটা পরমাণুতে ধাপে ধাপে ইলেকট্রন স্থানান্তরিত হলো, ঠিক এইভাবেই ইলেকট্রন পরিবাহিত হয়ে থাকে তামার তার এবং অ্যালুমিনিয়ামের তারের মধ্যে দিয়ে। তাহলে দেখো, ধাতব পদার্থ দিয়ে তড়িৎ প্রবাহ কেন চলে, তোমরা বলবা যে ধাতব পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রনের প্রবাহ চলে বলে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে পরিবাহী কি, তাহলে আমরা মানে সুন্দরভাবে উত্তর করতে পারবো যে ধাতব পদার্থের ইলেকট্রন এক পরমাণু থেকে অন্য পরমাণুতে চলাচল করতে পারে, তাই তাকে পরিবাহী পদার্থ বলা হয়। বা পরিবাহী পদার্থ কাকে বলা হয়, যে সকল পদার্থের মধ্যে